রাস্তার ধারে শিলিগুড়িতে খেলাম গরম ভাপা পিঠে। তোমরাও গেলে খেতে পারো শিলিগুড়ির গরম ভাপা পিঠে। জমে না শিলিগুড়িতে এসে পিঠে খেয়ে ফেললাম। হংকং মার্কেটে এলাম, আমি বলি না ওই একটা কথা যে আমার সফরসঙ্গীর প্রত্যেকটা বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সত্যি আজকাল তোমাদের জন্যই আমার অনেক কিছু পাওয়া হয়ে যায়। আজ যেমন পাওয়া হয়ে গেল শীতের মধ্যে পিঠে ডামেজ, খুব সুন্দর লাগলো, দারুণ। দেখো তোমরা দিদি লজ্জা পাচ্ছে, হ্যাঁ দিদিকে দেখানো হচ্ছে বলে, কিন্তু দিদিকে দেখাচ্ছি, দেখো। আচ্ছা এটা এই মার্কেটটা কোথায়? তোমার বিধান মার্কেট তো বিধান রোড, মানে বিধান মার্কেট থেকে একটুখানি এনে এই যে স্টপেজ, তোমরা দেখে রাখো ভালো করে এই দিদিকে। তুমি কি মানে অন্যান্য টাই নেই, এটা তো শীতের মরশুমে পিঠে করছো? আরে 12 মাস করি, 12 মাস করি, 12 মাস পিঠে করো, 12 মাস করি। আচ্ছা এখানেই বসো, এদিকেই বসো। আরে বাপ রে বাপ, আগে বসো ওই সাইডে। তাহলে তোমরা বুঝতে পারছো তো মানে ব্যাপারটা হচ্ছে কি, যে আমি তো ভাবলাম শুধু শীতের মরশুমে এসে পিঠেটা পেলাম, ভাপা পিঠে দারুণ খেতে, মানে আমি তো লোক সামলাতে না পেরে দুটো খেয়ে নিলাম। আজকে ডিনারটা করতে হবে না, এই দিয়ে সারলাম আজকে ডিনারটা। এই দিদি এত সুন্দর পিঠে করে, আমি ভেবেছিলাম তোমরা যারা শীতে আসবে না তারা হয়তো পাবে না, অন্য কিছু আইটেম পাবে না, সব সময় পাবে একই আইটেম পিঠে। এখানে কিন্তু একদম মিস করো না, দারুণ ব্যাপার।
মানে বলে বোঝাতে পারবো না। সফর সঙ্গে চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।